আমরা যেটা এখানে করব ফার্স্ট হলো যে মাত্র 30টা যেহেতু আয়াত, কোর্সের শেষে যেন প্রত্যেকে সূরা মুলক অবশ্যই মুখস্থ করেছেন এটা যেন হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো সূরা মুলকের বিভিন্ন আয়াত দিয়ে আমরা আরবি ভাষা কি কি শিখতে পারি এটাকে আমরা দেখব। নাম্বার থ্রি হলো যে সূরা মুলকের মধ্যে কি কি জরুরি আহকাম আছে যেটা আমাদের মানে লাইফের জন্য জরুরি, এজন্য আমরা এটাকে মুখস্থ করানো। দ্বিতীয়ত হলো এটার মধ্যে দিয়ে আর আরবিক ল্যাঙ্গুয়েজ কি কি শেখা যায় আমাদের লাইফের জন্য, এটা আর একটা ইম্পর্টেন্ট। ওসে আজাদী যেটা করতেছেন এটা হলো বিস্তারিত আলোচনা, তাফসির ভিত্তিক আলোচনা এটা। এর মধ্যে যেমন আরবিক ল্যাঙ্গুয়েজ যেটা শেখা এটার স্পেসিফিক একটা ইস্যু আমরা নিয়ে আসব, এটা মুখস্থ করানো এবং সাথে সাথে এটার আমল এবং এটার মধ্যে যে আহকাম যেগুলো আছে এগুলোকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। উস্তাদ বলতেছিলাম কি মুলকের যে সূরা মুলকের যে কোর্সটা এটা কি মানে কত দিনের লম্বা কোর্স হবে, যেমন 12টা লেসনই হবে? জি জি। এটা কি এই কোর্সের চলাকালীন সময়ই নাকি না পরে? না না না, এটা এটা শেষ হওয়ার পরে। আচ্ছা আচ্ছা জি, তাহলে অংশগ্রহণ করতে পারবো আর কি। জি এটা শেষ হওয়ার পরে। আচ্ছা জি, জাজাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।